গুড মর্নিং বন্ধুরা, সিম্পি লাইফস্টাইল মানসীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। দেখো, আমার সকাল সকাল বাজার হয়ে গেছে। দেখো, চিনি নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, দুটো ম্যাগি নিয়ে এসেছি, হরলিক্স নিয়ে এসেছি, আদা রসুন পেঁয়াজ সব কিছুই প্রায় নিয়ে চলে এসেছি। আর যে ধার ছিল সেটাও শোধ করে দিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর দুই হরলিক্স এনেছিলাম পাঁচটা, ঠিক আছে? তার মধ্যে দেখতেই পাচ্ছ, তার মধ্যে তিনখানা হরলিক্স করে নেবো আমি, আয়ুষ, সংযুক্তা, ওর বাবা, তিনজনে মিলে খেয়ে নেবো। আর আয়ুষকে হচ্ছে তোমার বাউলি এনেছিলাম দুটো, তো আর সংযুক্তা একটা খেয়েছে, আয়ুষ একটা খেয়েছে। আর বাউলি আর হরলিক্স দিয়ে নেবো, ঠিক আছে? তো আয়ুষের বাউলি খাওয়া হয়ে গেছে, ওরা টেবিলে, আয়ুষ টেবিলে বসে বসে খাচ্ছে, আর সংযুক্তা হচ্ছে খাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো সকালে যখন উঠে পড়েছি, মানে সকাল সকাল এখন উঠে পড়ি, তো ভাবলাম যাই বাজারটা করে আনি, আর যে ধারটা ছিল সেটা শোধ করে আনি। আজকে তোমাদের ঝাঁট দেখানোটা শেয়ার করিনি, কারণ আমি আজকে ঝাঁট দিইনি। সত্যি কথা বলতে ওর বাবাই আজকে ঝাঁটটা দিয়েছে, ঠিক আছে? আর ওখানে দেখো একটা টক দই এনেছি, ঠিক আছে? মাঝে সাঝে একটু টক দই খাই, কারণ বড্ড মোটা হয়ে গেছে, একটু রোগা হওয়ার চেষ্টা করছি, বুঝলে তো? কোনো জামার গায়ে হচ্ছে না, কোনো জামা গায়ে হয় না, বহুত কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো ভাবছি একটু রোগা হতেই হবে। আর পিঠের পেছনটা দেখো মোটা হয়ে গেছে বলে ওরকম ফুলে গেছে, কিন্তু পিঠের পেছনটা ওরম নয়, ঠিক আছে? পুজো হয়ে যাচ্ছে, মানে দুটো বাচ্চা হওয়ার পর তো পিঠের পেছনটা ওরম হয়ে গেছে, হয়ে যাচ্ছে, স্ট্রেট হওয়ার চেষ্টা করি। তাও আয়ুষকে দেখো প্যাম্পাস পরিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আয়ুষ কী করে, রোজ রাতেবেলায় না মাঝে মাঝে শিঁ করে দেয় বিছানাতে। ওর বোনটা যদিও করে না, কিন্তু আয়ুষ শিঁ করে দেয় ঘুমিয়ে ঘুমিয়ে, ঠিক আছে? সেই জন্য আমি ওকে প্যাম্পাস পরিয়ে রেখে দিয়েছি। বলা যায় না তো শিঁ করে শোয়াই, বলা যায় না তো। আর হরলিক্সটা করে নিচ্ছি আমি, আমিও খাবো, ওর বাবাও খাবে। ওর বাবা বলে আমি শুধু খাওয়া, এই শুধু খেও না, শুধু হরলিক্স খেলে গ্যাস হয়ে যায়, তো শুধু খেও না, দুটো বিস্কুট দিয়ে খাওয়া। আর ওর বাবা এসছে, সব জিজ্ঞাসা করছে, ওই বলছে বাউলি 20 টাকা দিয়ে এনেছিস, হ্যাঁ, বকছে আমাকে। দেখো ওই যে নিয়ে এসছে, বলে একটা বাউলি 20 টাকা, হ্যাঁ, বাউলির দাম 20 টাকাই, ও 10 টাকার বাউলি পাওয়া যায় না। বলছে চকলেট দেওয়া থাকলে আমি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি, ঠিক আছে? ছেলেমেয়েগুলো তো খাবে বলো, আর ওদের একটু একটু ক্রিম ক্রিম থাকলে তবে খায়। তো এই লাস্ট আর এই ফার্স্ট, ওর বাবা যা আমায় ঝাঁট দিল, এই লাস্ট এই ফার্স্ট। আর আমি বাউলি আনছি না, ঠিক আছে? তো হরলিক্সটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু যদিও আমার আয়ুষ সংযুক্তকে দেওয়া উচিত নয়, যদিও আমার আয়ুষ সংযুক্তাকে দেওয়া উচিত নয়, তাও আমি আমি দিই, ঠিক আছে? এই হরলিক্স ওদের সংযুক্তার তো খাবার বয়সই হয়নি, এই হরলিক্স আয়ুষকে দিতেও ভয় লাগে, তাও দিই। এটাই মগে করে হরলিক্সটা করে নিচ্ছি, সব বাসন প্রায় বেরিয়ে গিয়েছিলো, বুঝলে তো? সেই জন্য তো ওই মগে করেই করছি। তো দেখো এই যে আমাদের হরলিক্স হচ্ছে, হরলিক্স মহাশয় হচ্ছে হরলিক্স, ঠিক আছে? আর এখানে দেখো আয়ুষের বাবা বসে পড়েছে সব সবজি নিয়ে, ঠিক আছে? আজকে ভাবলাম কাকিমা একটু তরকারি চচ্চড়ির ওই এতে দিয়ে গেছিলো, সেরকম কিছু দেয়নি আজকে, বুঝলে তো? তো সেই জন্য মাঝে মানে চচ্চড়িটা হয়নি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আমাদের হরলিক্স কমপ্লিট, সবাই চারটে গ্লাসে চারটে, পুচকেটা আমাদের পুচকির জন্য। আর এইখানে দেখো মাছের বাজারে চলে এসেছি, আয়ুষকে স্কুল দিয়ে চলে এসেছি। যেই মাছের বাজারে এসেছি তো আয়ুষের স্কুল থেকে ফোন এলো যে আয়ুষকে বাড়ি নিয়ে যেতে হবে। কেন গো বাড়ি নিয়ে যেতে হবে না? আয়ুষ খুব দুষ্টুমি করছে, পড়াশোনায় কোনো কমপ্লেন নেই, আয়ুষ দুষ্টুমি করছে, হ্যাঁ, এই এর খাতা ছিঁড়ে দিচ্ছে, ওর খাতা ছিঁড়ে দিচ্ছে। আয়ুষ আর কটা বন্ধু, আপনারা এসে স্কুল থেকে বাড়ি নিয়ে যান, ওকে একেবারে অ্যানুয়াল পরীক্ষাতে নিয়ে আসবেন, তো ভালো কথা। আবার সেই স্কুলে ছুটি, বাজার তো মাথায় থাক, স্কুলে আবার ছুটি, আর সেরা মাছও পায়নি, বুঝলে তো? মাছের বাজারে গেছি তো মাছ পায়নি, মাছের প্রচুর দাম বলছে। কী কিনবে বলো তো? 110-20-30 টাকা আমাদের গরিবের পক্ষে মাছ কেনা সম্ভব? এখন একটা জামা কাপড়ই নেই, কিছুই নেই। আমার এইসব খেলে তো আমার বাবার টাকায় খেতে হবে না? আমাদের তো নিজের পার্সোনাল পয়সা বলে কিছু নেই।
তো যাই হোক, তো ওরম গেছি, তো ওরম স্কুল থেকে বলছে যে নিয়ে যাও। তো আমি মাছের বাজার ঘুরেই, আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি বন্ধুরা ভিডিও করে, তাই আমি তোমাদের বলছি যে এই মাছের বাজারে গেছিলাম, মাছের বাজার থেকে ঘুরেই মানে একটুখানি মাংস নিয়ে নিয়েছি 70 টাকায়। তো ওরা সবাই মাংস ভালোবাসে, আমি যদিও খাই না, ওদের তো হবে, তো আমি ঝোল আলু দিয়ে খেয়ে নেবো। তো ভাবলাম মাছ আর নেবো না, মাংস নিয়ে বাড়ি চলে যাবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে আয়ুষ স্কুলে গেছি, বলছে না আয়ুষকে আর স্কুল পাঠাতে হবে না, আরও দেখি অনেক বাচ্চা বসে আছে দাঁড়া দাঁড়া দুষ্টু করছে, তাদেরকে এরকম বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো ভালো, আয়ুষকে নিয়ে আবার বাড়ি চলে এলাম। এখন আর আয়ুষকে যেতে হবে না, আয়ুষ সেই অ্যানুয়াল পরীক্ষায় আবার স্কুলে যাবে, মানে পরীক্ষা দিতে। তো এদিকে তো পয়সারও অনেক ব্যাপার, মানে প্রায় 2100 টাকা করে দিতে হচ্ছে। তো ভাবলাম আয়ুষকে স্কুলটা ছাড়িয়েই দেবো, ছাড়িয়ে দিয়ে ওই এতে দিয়ে দেবো একেবারে, ওটাই কী বলে মানে প্রাইমারি স্কুলে দিয়ে দেবো, মানে খিচুড়ি স্কুলে যেটা বলে ওইটাই দিয়ে দেবো, বাড়িতে পড়াবো খিচুড়ি স্কুলে দিয়ে দেবো। কারণ আমরা যা দেখো, আমার বাবার অ্যাকচুয়ালি যা ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, আমার বাবার পক্ষেও সম্ভব হচ্ছে না। আর ও এত দুষ্টুমি করছে, হ্যাঁ স্কুলে ওকে এ করতে মানে স্কুলেও এ করছে, এরম করলে হবে? ও বাড়িতে কেন বসে রাখবে, তাই না? টাকা নিয়ে নেবে তোমরা মাসে মাসে, ওকে বাড়িতে বসিয়ে রাখবে। তোমাদের কর্তব্য তো, তোমাদের কর্তব্য বাচ্চাদের স্কুলে দুষ্টু করবে। ও কথা বলতেই জানবে না যখন স্কুলে ভর্তি হয়েছে। তো যাই হোক, দেখো মাংসটা এনেছি, মাংসটা এনে তেল নুন হলুদ এইসব দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, ঠিক আছে? কিছু করে রেখে দেবো, প্রায় আধ ঘন্টার ওপরে রেখে দেবো ম্যারিনেট করে। হ্যাঁ, তো এই নিয়ে মন খারাপ। আর তাও আয়ুষের বাবা বললে কিছু বলো না, ওর তো আর দোষ নেই। হ্যাঁ, সব বাইরে যেটুকুনি শুনলাম সব ভেতর থেকে এ মানে বাইরে সব যারা বেশি টাকা দিয়ে ছেলে ঢোকাচ্ছে, তাই তো সিট ফাঁকা করছে। শুধু আমার ছেলের সাথে হয়নি, অনেকের ছেলের সাথেই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরাও স্কুল থেকে পড়েছি, তো কেন এরম হলো তো বুঝতে পারলাম না। তো যাই হোক, তো ওদের মাংস করে দিলে ওদের মাংস এক মাংস হলেই আমার আয়ু ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেয়, ওর বাবা তো বলেনি। এবার ছেলের এত ভালো লাগে মাংস, কি বলবো, মাংস হলেই হলো, ও হাড় খাবে না, শুধু মাংসটা খাবে আমার ছেলে। মাংস হলে দুটো ভাত খায়, তাই বললাম মাছের থেকে মাংসটা চলে খায় বেশি। তাই বললাম মা দামটাও কম, মাছের থেকে দামটাও কম। আর কী বলো তো, খালি খালি সামুদ্রিক মাছ খাবো, সামুদ্রিক মাছ খাওয়া সবসময় ভালো, সবসময় ভালো না, ঠান্ডা লেগে যায়। আগের দিন লইটা মাছ খেলাম, আর একটু দেখো কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসে, বুঝলে তো? তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, এই মাংসটা ম্যারিনেট করে নিয়েছি যাতে কালারটা আসে, দেখতেই পাচ্ছো তোমরা। নুন হলুদ আর তেল দিয়ে আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার ওপর ঢেকে দেবো, ঠিক আছে? আর লেবুও দিয়েছি। আমি কোনোদিন বিয়ের আগে মাংস ছুতাম না জানো তো, মানে মাংস ছুতাম না কি, আমার বাপের বাড়িতে কোনোদিন মাংসই হতো না। হ্যাঁ, যেহেতু আমাদের নারায়ণ ছিল, মুরগির মাংস ঢুকতো না, খাসির মাংসটা ঢুকতো, কিন্তু আমার আম্মা কোনোদিন, আমার ঠাকুমা যাকে বলে, কোনোদিন মুরগির মাংস কোনোদিন ঘরেতে ঢুকতো না। আমি জীবনে মানে কোনোদিন ঢুকিনি মুরগির মাংস। হ্যাঁ, ভাই হতে তখন একটু মুরগির মাংস খাওয়া হয়, কারণ বাড়ির মধ্যে ও একাই মাংস খায়, আমরা কেউ খেতাম না। আমি বলো, মা বলো, বাবা বলো, আমরা কেউই মাংস খাই না। তো যাই হোক, এখন বিয়ের পর করতে হচ্ছে, কারণ হাজব্যান্ড খায়, ছেলেমেয়েরাও খায়, ওদেরও খাওয়া শিখিয়েছি না, আমার মতো যেন না হয়। আমি আগে খাসির মাংস খেতাম, কেন ছেড়ে দিয়েছি এর একটা কারণ আছে। কিন্তু খাসি কাটা দেখেছিলাম, বুঝলে তো, ছোটোবেলায়, তখন কত বয়স, আমি আগে খুব খাসির মাংস খেতাম। হ্যাঁ, প্রায় হতো, আমার মা আমাকে করে দিত। তো একদিন কী হয়েছে, মার সাথে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে মানে মা শাঁখা পলা পড়ছিলো, আমি দাঁড়িয়ে রয়েছিলাম, বাচ্চা মন তো, তখন কত বয়স, 8-9 বছর বয়স। হ্যাঁ, পাশেই তিনখানা খাসির দোকান ছিল, তো ওইখানে দেখি সবে খাসি কেটে আর খাসি নাড়িগুড়ি সব বার করছে, সেই দেখে যে এত ঘেন্না ধরে গেছে না, কি বলো হবো। তো তারপর থেকে আমি আর খাসির মাংস খাই না, ঠিক এরকম পুজোর সময়ই হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই কারণে আমি মাংস খাই না, তোমাদের কাছে আগে সেইটা বললাম। আর আমি মাংস রান্না করতেও কোনোদিন, মানে আমি কিছুই রান্না করতে কোনোদিনই পারতাম না, সব বিয়ের পরেই, মানে যে যে
যেটুকুনি মানে মা রান্না করতো দেখতাম, মা রান্না করতো আমি বাটি নিয়ে গিয়ে দাঁড়াতাম, যাই করতো না কেন, ধরো লুচি যাই করতো না কেন, মা আমায় আগে প্রথমে তুলে দেবে, আমি ওইটুকুনি খাবো তারপর মা রান্না করবে। যদি আলুও কথা তো মা আমাকে একটা করে আলু তুলে দেবে, মাছের ঝোলে হোক মাংস হয়ে যাবো যাতেই হোক। অনেকদিন হলো মার কাছে যাওয়া হচ্ছে না। তো যাই হোক, দেখো মাংসটা কীরকম কষিয়েছি দেখতে পাচ্ছ, আর রঙটাও ভালো এসছে বলো। হ্যাঁ দারুণ না, মাংসটা কষিয়েছি, কালারটা ভালো এসছে, আর হ্যাঁ ওতে একটু চিনিও দিয়েছিলাম বুঝলো, চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো মাংসের কালারটা কিন্তু ভালোই এসছে, খুব একটা কিন্তু খারাপ আসেনি, ঠিক আছে। যদিও এখন একটু রান্না যাই হোক শিখে গেছি বরের পাল্লায় করে, তো মা রান্না দেখতাম ছোটোবেলায় দেখতাম, দাঁড়িয়ে থাকতাম মার সাথে যখন গল্প করতাম, মা কি আর আগুনের ধারা যেতে দিত বলো না, যেতে দিত না, শ্বশুরবাড়ি গিয়ে করবি, শ্বশুরবাড়িতে গিয়ে করবি, ঠিক আছে। তো সেই শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির দিক সে গল্প একদিন তোমাদেরকে বলবো, আমার জীবনে অনেক বড় বড় ঝড় গেছে বুঝলে তো, বিষাক্ত ঝড় গেছে আমার জীবনে। তো যাই হোক, দেখতে পাচ্ছো মাংসটা কীরকমভাবে কষাচ্ছি, এখনও পর্যন্ত সেই ঝড় মানে মানে কাটেই উঠতে পারি না আমি কোনো দিন ঝড়, মানে জন্মটাই মানে আমার এরকম বুঝলে তো। অনেক ঝড় অনেক ঝড় গেছে। তো দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, তোমাদের কাছেই সব কিছু শেয়ার করি, আমার মনটা খুব হালকা হয়। দেখো তো এরা মানে আমার বাপের বাড়ির লোক আর আমার এই এর বাবা আর এই দুটো ছেলে মেয়ে ছাড়া আমার কে আছে বল, তাই না? তোমাদের মুখের দিকে যে আর এই বাপের বাড়ির লোক আর এই তোমরাই তো আমার ফ্যামিলি, এই যে আমার ছ আয়ুষের প্রিয় ও সাটা, এটা আমার আইসক্রিম এনেছে কাকা, ওই দেখ মামা, মামা এ মামা কাকা আইসক্রিম এনেছে, কাকা আইসক্রিম এনেছে, তো বন্ধুরা দেখো হাজবেন্ড এখানে চা করেছে গরম গরম চা, হ্যাঁ আর সিঙ্গারা খাবো, এই যে সিঙ্গারা এনেছে কাকা, তো সিঙ্গারা চায়ের সাথে সিঙ্গারা খেতে হেবি মজা। আর কাকার কি নাচ দেখো, টিভিতে নাচ চলছে ছেলে মেয়ের সাথে নাচ, মানে কীভাবে ওদের খুশি করতে হয় যথারীতি এরা চেষ্টা করে, দেখো কি নাচ নাচছে কত আনন্দে থাকে এদের সাথে, কেই বা আছে কাকা তাই না, এটাই তো সব আমরাই সব কাকার। তো দেখো কি নাচ নাচছে, আমার মেয়েও নাচছে সঙ্গে, হ্যাঁ দেখেছো, আর কাকা খালি খালি বলছে মেয়ে খালি এক স্টেপে নাচে, ওর পেছনে লাগে যে কী নাচ নাচছে, কাকা পারেও বটে বাবা এদের সাথে সাথে। ওইদিকে আর একটা বাড়িতে আছে ডিউ, হ্যাঁ এদেরকে নিয়ে করলো, তো এবার ডিউক তোমরা তো দেখেওছো আমাদের ডিউককে, ডিউক সোনাকে। আর রাত্রির ডিনার হচ্ছে ওদের ম্যাগি ছিল, ম্যাগি করে দিয়েছি, আর আমাদের ওই দুধ আর হরলিক্স ছিল, ওই দুধ দুধের সাথে হরলিক্স মিশিয়ে হ্যাঁ খেয়ে শুয়ে পড়বো। আজকে আয়ুষের কাছে আমার ফোনটা চলে গেছে, আর ঝাপসা ক্যামেরা হয়ে গেছে আমার, আয়ুষের কাছে ফোনটা চলে গেছে, তো খুব কষ্ট করে নিয়েছি ভিডিও করবো বলে, ঠিক আছে দিচ্ছি দিচ্ছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর আজকে আমাদের ডিনার তো দেখলে, এদের ম্যাগি করে দিয়েছি, আর আমাদের হচ্ছে দুধ আর হরলিক্স এনেছিলাম সকালে, এখানে হরলিক্স ওদের রেখে দিয়েছি, কাল সকালে তবে একটা আমাদের দেখে নেবো, ভালো থেকে সুস্থ থাকে।